সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি আজকে আলোচনা করব 2018 NMMS স্কলারশিপ অ্যাপটিটিউড টেস্টের যে কোয়েশ্চেনটা ছিল ওই কোয়েশ্চেনে ম্যাথমেটিক্সের একটা কোয়েশ্চেন ধরে আলোচনা করব। তো ওই কোয়েশ্চেনটা ছিল সেট পেপারে 37 নম্বর কোয়েশ্চেন ম্যাথমেটিক্সের। তো 37 নম্বর কোয়েশ্চেনটা ছিল যে পাশের চিত্রটি একটি ঘড়ি, এটা ঘড়ি হবে না, এটা হবে ঘুড়ি মানে কাইট, তো নিচের কোনটি ভুল। তো এটা ঘুড়ির চিত্র দেওয়া, এই চিত্রের মধ্যে আমাদের অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি করে এভাবে চারটা অপশন দেওয়া। এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ভুল এটা আমাদের বের করতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে জানতে হবে কি ঘুড়ির প্রপার্টি কী কী, মানে ঘুড়ির কী কী ধর্ম আছে। তো ঘুড়ির ধর্মগুলো যদি না জানা থাকে তাহলে আমরা এখান থেকে ভুলটা বের করতে পারবো না। তো এই প্রশ্নটা সমাধান করার আগে আমি ঘুড়ির যে ধর্মগুলি, ঘুড়ি বা কাইট বলতে আমরা কি বুঝি বা এবং ঘুড়ি বা কাইটের প্রপার্টিগুলি কী কী এটা নিয়ে আলোচনা করব। তো এই সম্পর্কে জানার জন্য, এই প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য ভিডিওকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। তো এই ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনকে ক্লিয়ার করবে যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও। তো আমরা প্রথমেই আমি একটা ঘুড়ির চিত্র নিয়ে আলোচনা করব। তো আমাদের ঘুড়ি বা কাইট বলতে আমরা কি বুঝি। তো ঘুড়ি বা কাইট বলতে আমরা যেটা বুঝি তার যে চিত্রটা, এটার জন্য আমাদের এটা আমি ঘুড়ি বা কাইট, ঠিক আছে। তো ঘুড়ি বলতে আমরা কি বুঝি, ধরো আমি একটা চিত্র আঁকার চেষ্টা করি, এভাবে একটা লাইন ড্র করলাম। এটা আমরা বিষম, অ্যাট ফার্স্ট আমরা একটা বিষমবাহু ত্রিভুজ ড্র করব। কেমন বিষমবাহু ত্রিভুজ ড্র করার পর আমরা পেয়ে যাব এখান থেকে ঘুড়ির প্রকৃত চিত্রটা। এটা আমার একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করব। আচ্ছা, এইভাবে আমি একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এই বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করার পর এটাকে যদি আমরা দর্পণ মনে করি, এটাকে যদি আমরা দর্পণ, দ্যাট মিনস এই যে লাইনটা, এটাকে যদি আমরা মিরর বা দর্পণ হিসাবে মনে করি তাহলে কি হবে, তার একটা প্রতিবিম্ব পড়বে, ঠিক আছে। তো তো তার একটা ইমেজ বা প্রতিবিম্ব এই সাইডে আসবে। এই ইমেজ বা প্রতিবিম্বটাকে নিয়ে আমার যে কমপ্লিট চিত্রটা হবে এটাই হয়ে যাবে কি ট্রাপিজিয়া, আর সরি কাইট বা ঘুড়ি। তাহলে আমরা কী করলাম, এটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম। এই বিষমবাহু ত্রিভুজের এই যে বাহুটা, এটাকে যদি আমরা দর্পণ হিসেবে কল্পনা করি, তো দর্পণ যদি হয় তার একটা প্রতিবিম্ব এইদিকে আসবে। এবার আমরা এই প্রতিবিম্বটাকে ড্র করার চেষ্টা করি। তো এই প্রতিবিম্ব এবং দ্যাট মিনস ইমেজ এবং আর এই প্রকৃত যে চিত্রটা, এই দুটোকে মিলে একত্রে যে চিত্রটা হবে এটা হয়ে যাবে আমাদের কি কাইট বা ঘুড়ি। তো এটার ইমেজ যদি হয়, তো এইভাবে আমরা নিলাম। তো অ্যাকচুয়ালি যদি এটাকে যদি আমি জাস্ট মিনিট, এই জায়গাটাকে যদি আমি এ দিই, এই জায়গাটাকে যদি আমি বি দিই, আর এটাকে যদি আমি সি দিই, তাহলে এ বি এর প্রতিবিম্ব আমরা মনে করলাম যে এ ডি হয়ে গেল, ঠিক আছে না। তো এ বির প্রতিবিম্ব যদি এডি হয় তাহলে এ বির যে দৈর্ঘ্যটা আর এডির যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কী হবে, অবশ্যই সমান হবে। তার মানে আমরা এখান থেকে একটা প্রপার্টি পাবো, এ বি ইকুয়াল টু এডি। এবার আমরা বিসির যে প্রতিবিম্ব, বিসির প্রতিবিম্বটা অঙ্কন করার চেষ্টা করি। বিসির প্রতিবিম্ব আমাদের চলে আসবে, एबार आमादेर BC जेटा तार प्रतिबिम्ब चले आसबे आमादेर BC प्रतिबिम्ब कि होबे DC ठीक आछे BC प्रतिबिम्ब जेहेतु DC हये गेल तार माने आमादेर BC प्रतिबिम्ब पेलाम DC तार माने आमार BC आर DC टा कि होबे समान होबे अवश्यई BC इक्वल टू DC তাহলে এই অঙ্কন অনুসারে তো এ বি সি ডি হলো একটা ঘুড়ি বা কাইটের চিত্র তো এ বি সি ডি এটা একটা কিসের চিত্র হলো ঘুড়ি অথবা কাইট ঘুড়ি অথবা এটাকে আমরা ইংরেজিতে বলি কাইট তো বোঝা গেল এ বি সি ডি একটা বিষমবাহু ত্রিভুজ নেওয়া হলো এটাকে যে এসি কে যদি আমরা দর্পণ মনে করি যদি আমরা তার প্রতিবিম্বটা নেই তাহলে প্রতিবিম্বটা হবে এ ডি সি তো प्रकृत चित्र और प्रतिबिम्ब ये दुटो के एकत्रे आमी जे चित्रटा आंकलाम दैट मीन्स ए बी सी डी हो गेल घुड़िर चित्र तो आमरा एखान थेके अवश्य परिष्कार भावे आमादेर धारणा हो जाए जे ए बी प्रतिबिम्ब जेहेतु एडी ताहले ए बी समान एडी होबे बी सी प्रतिबिम्ब जेहेतु बीडी और डी सी तार माने बी सी इक्वल टू डी सी तार माने आमरा घुड़िर संज्ञा कि बोलते पारी घुड़िर संज्ञा बोलछे जे एमन एकटी चतुर्भुज जार एक जोड़ा सरि दुई जोड़ा माने दुई जोड़ा सन्निहित बाहू परस्पर समान होबे तार माने एबीसीडी यदि एक घुड़ी है तो एबीसीडी घुड़ी सम्पर्के आमरा बोलते पारी जे एबीसीडी होच्छे एमन एकटी घुड़ी जार दुई जोड़ा सन्निहित बाहू परस्पर समान होबे तो दैट मीन्स दुई जोड़ा सन्निहित बाहुर मध्य एक होच्छे एबी आर एडी और एक होच्छे बीसी आर डीसी एई दुई जोड़ा सन्निहित बाहू समान होबे एई होच्छे घुड़िर बा काइटेर संज्ञा एबार तार माने एखान थेके प्रपार्टी वन आमरा पेये गेलाम जे एबी इक्वल टू एडी होबे बीसी इक्वल टू डीसी होबे एबार जेहेतु एई चित्रटार प्रतिबिम्ब होच्छे एटा तार माने आमादेर एई बी कोण आर डी कोण कि होबे अवश्यई समान होबे कारण एटार प्रतिबिम्ब एटा तार माने आमादेर प्रपार्टी टू आमरा बोलते पारी एंगल बी इक्वल टू एंगल डी होबे तो एंगल बी माने कि एंगल बी होच्छे ए बी और बीसी ए दुटो होच्छे असमान बाहू तो ए बी एबं बीसी दुटी असमान बाहुर अंतर्भुक्त कोण दुटी समान होबे एदिकेও ডি হচ্ছে এডি আর ডিসি এর অন্তর্ভুক্ত কোণ दैट मीन्स এডি আর ডিসি হচ্ছে দুটো অসমান বাহু এই দুটো অসমান বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ ডি আর এবি আর বিসি এর এই দুটো অসমান বাহু এই দুটো অসমান বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি কোণ বি তার মানে কোণ বি আর কোণ ডি সমান হবে दैट मीन्स অসমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হবে তো এবার एसी होच्छे तार की होये गेलो एटा कर्ण होये गेलो तो एसी यदि कर्ण हय आमरा अपरेटर कर्णके अंकन करी तो एसी यदि कर्ण हय आमादेर ना अपर कर्ण होबे बीडी ताई तो एसी एकटा कर्ण अपर कर्ण हो गेल बीडी तो कर्ण दुटार मध्यवर्ती कोण होबे 90 डिग्री तो एई दुटो कर्णेर मध्यवर्ती कोण होबे 90 डिग्री और जेहेतु बी बिंदुर प्रतिबिम्ब होच्छे डी बिंदु एई कर्ण दुटो यदि परस्परके ओ बिंदुते छेद करे ताहले ओर थेके बीर दूरत्व ओर थेके डी दूरत्व समान होबे तार माने आमरा प्रपार्टी 3 बोलते पारी ओ बी इक्वल टू ओ डी होबे ठीक है ना ओ बी और ओ डी समान होबे कारण ओर ओ एटा जेहेतु बी बिंदुर प्रतिबिम्ब जेहेतु डी तो ओ बी और ओ डी समान होबे दैट मीन्स आमरा बोलते पारी जे एकटी कर्ण अपर कर्णके किभाबे छेद करे अपर कर्णके समद्विखंडित करे दैट मीन्स एसी कर्ण बीडी कर्णके समद्विखंडित करे और प्रपार्टी 4 बोलते पारी कि आमरा कर्णद्वय परस्परके लम्बभावे समद्विखंडित करे दैट मीन्स एसी लम्ब कि होबे बीडी एसी लम्ब बीडी এই হচ্ছে চারটা প্রপার্টি প্রপার্টি 1 প্রপার্টি 2 প্রপার্টি 3 প্রপার্টি 4 এই হচ্ছে আমাদের কাইট বা ঘুড়ির যে প্রপার্টিগুলি আশা করি তোমরা ঘুড়ি বা কাইটের যে সম্পর্কে যে ধারণাটা এই চিত্র থেকে তোমাদের পরিষ্কার হয়ে গেল আবারো বলছি যে আমরা প্রথমে কি করব আমরা এ বি সি একটা বিষমবাহু ত্রিভুজ আঁকব এবার এসি কে কর্ণ और ये मिरर बा आयना धरे तार प्रतिबिम्ब कल्पना करब तो ए बी प्रतिबिम्ब पेये जाब एसी जेहेतु ए बी प्रतिबिम्ब एसी ताहले ए बी दैर्घ्य समान एसी दैर्घ्य समान होबे और बीसी प्रतिबिम्ब पेये जाब डीसी तो जेहेतु बीसी प्रतिबिम्ब डीसी तो बीसी इक्वल टू डीसी पाबो तो आमरा ए बी सी डी চিত্রটা কম সম্পূর্ণ চিত্রটা হয়ে গেল ট্রাপিজিয়াম তো আরে সরি কাইট বা ঘুড়ি তো এবিসিডি হয়ে গেল কাইট বা ঘুড়ি তো ঘুড়ি সম্পর্কে আমরা কি বলতে পারলাম যে ঘুড়ি হলো একটা চতুর্ভুজ যার দুই জোড়া সন্নিহিত বাহু থাকবে যারা পরস্পর সমান হবে দ্যাট মিন্স এবি সমান এডি এবং বিসি সমান ডিসি তো এইখানে আমরা আর কি ধর্ম পেলাম তো এই সংজ্ঞা থেকে আমরা এই একটা ধর্ম পেয়ে গেলাম যে দুই জোড়া সন্নিহিত বাহু সমান হবে আর বি যেহেতু বি কোণের প্রতিবিম্ব হচ্ছে ডি কোণ তার মানে বি কোণ সমান ডি কোণ হবে বি কোণ মানে কি দুটো অসমান বাহুর এবি আর বিসি হচ্ছে দুটো অসমান বাহু দুটো অসমান বাহুর অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হবে বি কোণ আর এদিকে ডি কোণ হচ্ছে এডি আর ডিসির অন্তর্ভুক্ত কোণ এটাও দুটো অসমান বাহুর অন্তর্ভুক্ত কোণ এই দুটো কোণ সমান হবে এখানে কিন্তু এ কোণ আর সি কোণ কিন্তু সমান হবে না ঠিক আছে সমান হতে পারে নাও হতে পারে এটা আমাদের কোনো এটার মধ্যে কোনো ধর্ম উল্লেখ নেই তো আমাদের অবশ্যই বি কোণ আর ডি কোণ সমান হবে আর ওর থেকে বি বিন্দু ও বির প্রতিবিম্ব যেহেতু ওডি তার মানে ওবি সমান ওডি হবে তার মানে কি আমাদের এসি কর্ণটা বিডি কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করবে আর কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করবে এই চারটা প্রপার্টি হচ্ছে আমাদের ঘুড়ির প্রপার্টি এইভাবে আমরা ঘুড়ির ধর্মগুলি মনে রাখতে পারি সহজে এবার আমরা এই ঘুড়ির ধর্মগুলির আলোচনা করার পর অবশ্যই আমরা কোয়েশ্চেন নাম্বার 37 যেটা এটার আনসার করতে পারবো আমরা চলে যাচ্ছি এবার আমাদের প্রশ্নের দিকে আচ্ছা এটার ঘুড়ির যে ধর্মগুলি এগুলি তোমরা একটু লিখে নিতে পারো তো তোমরা আমি বলে দিচ্ছি তোমাদের ঘুড়ির ধর্মগুলি তো কাইট অথবা ঘুড়ির ধর্ম কাইট অথবা ঘুড়ি না এটা হবে ঘুড়ি হবে কেমন এটা ঘুড়ি হবে ঘুড়ির ধর্ম তো প্রথম ধর্মটা কি বলছি দুই জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় দ্যাট মিন্স এই দুই জোড়া মানে কি আমাদের এ বি আর এ ডি এডি বিসি ডিসি দুই জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় ধর্মগুলি তোমরা একটু লিখে নাও তারপরে আমাদের দ্বিতীয় এরপরে ধর্ম কী ছিল যে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে দ্যাট মিন্স আমাদের এসি কর্ণ আর ছিল বিডি কর্ণ এই দুটো কর্ণ একটা এসি কর্ণ আর একটা বিডি কর্ণ এই কর্ণ দুটো পরস্পরকে লম্বভাবে ছেদ করে তারপর আমাদের প্রপার্টি নেক্সট প্রপার্টি ছিল একটি কর্ণ অপর কর্ণকে সমদ্বিখণ্ডিত করে এটা আমরা বলছিলাম যে একটা কর্ণ অপর কর্ণকে লম্বভাবে আর একটা কর্ণ অপর কর্ণকে সমদ্বিখণ্ডিত করে দ্যাট মিন্স এসি কর্ণটা বিডি কর্ণকে কী করেছিল সমদ্বিখণ্ডিত করেছিল তারপরে আমাদের প্রপার্টি ছিল অসমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান আমরা বলছিলাম যে বি কোণ আর ডি কোণ সমান তার মানে অসমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান ছিল এই ছিল চারটা প্রপার্টি এবার এখান থেকে আমরা দুটো নোট দিতে পারি নোট প্রথম নোট হবে আমাদের রম্বসকে আমরা একটি ঘুড়ি বলতে পারি আমাদের নোট টু দেখা যাক কী এসেছিল নোট টু বলছে যে একটি চতুর্ভুজ ঘুড়ি এবং সামতরিক হলে চতুর্ভুজটি অবশ্যই রম্বস হবে বলছে যে একটা ঘুড়ি যদি একটা চতুর্ভুজ যদি এটা ঘুড়িও হয় আবার যদি কি হয় রম্বসও হয় তার মানে ঘুড়ি আর ঘুড়ি আর সামন্তরিক তাহলে ঘুড়ি এবং সামন্তরিক যদি একটা চতুর্ভুজ যদি ঘুড়ি আর সামন্তরিকের ধর্মগুলি স্যাটিসফাইড করে তার মানে এই দুটো মিলে এটাকে রম্বস আমরা বলতে পারি দেখা যাক চলে যাচ্ছে আমাদের 2017 আর 2018 যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি কেমন 2018-তে প্রশ্নটা ছিল তো পাশের চিত্রটি একটি ঘুড়ি নিচের কোনটি ভুল তো আমরা বলছি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি তো ঘুড়ির প্রপার্টি অনুযায়ী অবশ্যই অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি সমান হবে এই দুটো কোণ ছিল সমান অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি ঘুড়ির বা কাইটের প্রপার্টির মধ্যে কোথাও পাইনি আমরা অ্যাঙ্গেল এ ইকুয়াল টু ডি তার মানে এটা অবশ্যই ভুল হবে ও এ ইকুয়াল টু ওডি ওর থেকে ওবি ইকুয়াল টু ওডি ওর থেকে বির দূরত্ব ওর থেকে ডির দূরত্ব আমরা পেয়েছিলাম যে ঘুরির একটি কর্ণ অপর কর্ণকে মানে অনুভূমি কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটাও সঠিক এও লম্ব বিডি এও হচ্ছে একটা কর্ণ আর কর্ণের একটা পার্ট আর বিডি তাহলে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে তার মানে অবশ্যই এও আর বিডি এটাও সমান হবে তাহলে ভুলটা হলো কি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি এটাই হচ্ছে ভুল তো এই ছিল আমাদের 2018 NMMS প্রশ্নের যে কোয়েশ্চেন নাম্বার 37 এই প্রশ্নটা তো এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে আশা করি তো এই প্রশ্নটা তোমাদের বোঝা গেল বা এবং ঘুরির ধর্মগুলি এই প্রশ্নের সঙ্গে সঙ্গে ঘুরির ধর্মগুলি তোমরা বুঝতে পেরেছো তো এই ভিডিওতে আমি এতটুকুই শেষ করলাম এরপরের এর মধ্যে আমরা এরপর আর প্রমাণ নিয়ে তোমাদের এরপর ভিডিওগুলি আপলোড করে দেবো 2018 প্রশ্নগুলোর সমাধান চলতে থাকবে तो समस्त भिडियो पावर जो चैनल को अवश्य सबसक्राइब कर भिडियो भलो लगले लाइक और शेयर कर। तो आजकल मत आमरा एखाने शेष करलाम। धन्यवाद सबाइके, भालो थाकबे।